হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাস ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ জিমেল ইনবক্স এ টু জেড, অর্থাৎ জিমেল ইনবক্সের এ টু জেড কীভাবে আমরা ব্যবহার করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপসে আসার পরে জিমেল, বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। ব্যাস, জিমেল অ্যাকাউন্ট আসার পরে আজকে বলছি আমরা কী করবো, আজকে আমাদের এই যে জিমেলের যে ইনবক্সের, এখানে যে ইনবক্সের আমাদের যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা এখানে আলোচনা করবো। তো ইনবক্সের এখন আমাদের যে মেলগুলো আসে সেখানে কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের মেল আমাদের ইনবক্সে আসে। তো এখান থেকে আপনি যদি চান যে আপনার স্পেসিফিক কোনো মেল আপনি সার্চ করার জন্য, তাহলে কী করবেন, এই যে এখান থেকে সার্চ মেল এখানে আপনারা ধরেন যে টাইপ করে সেই মেলটা সার্চ করতে পারেন। যেমন এখান থেকে আমি যদি আমার নামের যে মেল এটা আমি সার্চ করতে চাই, যেন আমি এখন জসিম লিখি। জসিম লেখার পরে এখন জসিম নামের যে মেলগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তারপরে এখানে যদি মনে করেন আমি লেখা দিলাম যে কি, এখানে যে একটা ইমেল অ্যাড্রেস লিখে দিলাম, যে ইমেল অ্যাড্রেসে লিখে দিলাম এই ইমেল অ্যাড্রেসের কোনো মেল আছে কিনা, এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা চলে আসতেছে ইচ্ছে খান লিখে আমি এন্টার দিলাম। তো এখন এই যে ইচ্ছে খান, এখান থেকে কোনো মেল আসছে কিনা আমার এখানে, সেটা কিন্তু এই যে যেই মেলগুলো আসছে সেগুলো কিন্তু এখানে সার্চ করে দেখতে পারতেছি যে এই ইমেল থেকে এই মেলগুলো এখানে আসছে। এইভাবে কিন্তু আপনি ইমেল দিয়ে সার্চ করতে পারেন, বা আপনি এখানে কিওয়ার্ড দিয়েও সার্চ করতে পারেন। বাস আপনি এখান থেকে ছাড়া আপনি যদি এই যে এখান থেকে একটু অ্যাডভান্সভাবে সার্চ করতে চান, তাহলে এই যে এখানে যাবেন, এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি আরও ন্যারোভাবে সার্চ করতে পারেন। তো এই ফর্মের মধ্যে আমরা যখন এখানে কোনো ইমেল বা আমরা কোনো কিওয়ার্ড দিব, সেই ক্ষেত্রে কী কাজ করবে, কে মেলটা পাঠাচ্ছে এখন সেই মেলগুলো আমরা এখান থেকে সার্চ করতে পারবো। আর টু এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে কি, আমরা যে মেলগুলো পাঠাইছি সেই মেলগুলো এখানে দেখাবে। তেমন আমি দেখাচ্ছি ফর্মে, এখানে ধরুন আমি যদি লিখি, এখানে কি লিখলাম আমি, এখানে লিখি ধরেন আমি অনলাইন, ধরেন আমি লিখলাম অনলাইন মার্কেটিং, তো আমি এই ইমেল অ্যাড্রেসটা দিলাম। দেওয়ার পর এখানে আমি সার্চ দিই, তাহলে এখানে কোনো মেল নাই। আবার যদি আমি এখানে যাই, এখানে যদি মনে করেন আমি কি লিখি, টামলার, টামলার লিখে আমি সার্চ দিলাম, বাস এখন টামলার থেকে আমাদের এই মেলগুলো আসছে, এখানে কিন্তু আমরা সার্চ করতে পারছি। বাস আবার যদি মনে করেন এখন আমি কি লিখি, এখান থেকে যাইয়া আমি টু এর মধ্যে যদি আমি এখানে কি লিখি, ধরুন আমি লিখলাম টুইটার, টুইটার এখন টুইটারের কাছে আমরা কোনো মেল পাঠাইছি কিনা সেটা সার্চ দিলে এখানে আমরা দেখতে আমরা পাঠাইনি। আবার যদি এখানে যাই, আমরা এখান থেকে দিলাম যে ধরেন ইচ্ছে খান, ধরুন আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম, এখন এর কাছে আমরা কোনো ইমেল পাঠাইছি কিনা, তাহলে আমরা টু ইমেলটা দেওয়ার পর আমরা যদি সার্চে ক্লিক করি, এখন কিন্তু আমরা এখান থেকে ইমেলগুলো পাঠাইছি, আমরা এখান থেকে সার্চ করে দেখতে পারতেছি। আবার এই যে টু এর জায়গায় আমরা যদি এখানে মনে করেন যে আমরা কি, এই যে ফ্রম, আমরা ফর্ম লেখা দিলাম, মনে করেন এই যে ফর্ম লেখে আমরা এন্টার প্রেস করি, বাস এখন যে মেলগুলো আমরা এখানে কি করছে, আমাদের এই ইয়া থেকে আসছে, এই ইমেল থেকে আসছে, সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এইভাবে আপনি এখানে লেখা বা আপনি এখান থেকে সার্চ করতে পারেন। বাস তারপর এখানে সাবজেক্ট, আমরা সাবজেক্ট দিয়ে সার্চ করতে পারি যে এই সাবজেক্টের কোনো মেল আছে কিনা। যেমন সাবজেক্ট আমরা কি লিখলাম, ধরুন বাংলাদেশ লিখি, বাংলাদেশ লিখে আমরা উপরে এটা দিয়ে আছে এটা ডিলিট করে দিলাম। এখন বাংলাদেশ সাবজেক্ট দিয়ে কোনো মেল আছে কিনা আমরা সার্চে ক্লিক করি, তাহলে এই ধরুন বাংলাদেশ এই দিয়ে সাবজেক্ট দিয়ে বাংলাদেশ ইন্ডিয়া, এর মধ্যে বাংলাদেশ আছে, এটা দিয়ে কিন্তু এখানে মেল আসছে, তাহলে সাবজেক্ট দিয়ে আমরা সার্চ করতে পারি। বাস তারপর আবার এখানে আসি, আসার পর আমরা হ্যাজ দ্য ওয়ার্ড, এখানে কোনো ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতে পারি, তা আপনি এই ওয়ার্ডের আপনার কোনো মেল আসছে কিনা। আবার ডাজ নট হ্যাভ দিলে আপনার কি হবে, এই ওয়ার্ড দিয়ে কোনো মেল নেই সেগুলো আপনার সার্চ করে দেখাবে। এইভাবে এখানে আপনি ওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন। তারপরে সাইজ, আপনার মেলটার কত সাইজের মেল আপনি সার্চ করবেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখাইতে পারেন। যেমন গ্রেটার দেন, গ্রেটার দেনের মধ্যে আমার এখানে MB, তারপরে KB, বাইট এগুলো দেওয়া আছে। এখন আমি দিলাম কি, ধরুন KB দেখাইলাম, তাহলে আমার এখানে যে কি, ধরুন 40 KB, 40 KB উপরে গ্রেটার দেন মানে উপরের যে মেলগুলো আছে সেগুলো আমার এখানে সার্চ করবো, তাহলে আমি সার্চে ক্লিক করি, বাস এখন 40 KB উপরে আমার এই মেলগুলো আছে আমার ইনবক্স, সেগুলো কিন্তু এখানে সার্চ করে দেখাই দিয়েছে। বাস তারপরে ধরুন এখানে আপনি এটা সার্চ করার পরে এখানে ধরুন আপনার যে কোনো ফর্ম, আপনি যদি ফর্মে যান, আপনি এখান থেকে ধরেন যে কি, আপনি কার ইমেলগুলো দেখবেন 40 KB উপরে, সেগুলো আপনি এখান থেকে ইমেল দেখা দিলে, যেমন আমি ইমেলটা দেখালাম, বাস 40 KB উপরে এখন এই যে ইচ্ছেখানের যে ইমেলগুলো আছে সেগুলো এখানে দেখাবে। বাস তারপর এখান থেকে আপনি ইমেল চেঞ্জ করে দেখতে পারেন। বাস এখন যদি মনে করেন এটা দেখালাম, এটা দেখালাম, এই যে একটা মেল আছে এখানে, এইভাবে কিন্তু আপনি দেখতে পারেন। বাস তারপরে ধরুন এখান থেকে আমি ধরুন এখান থেকে এগুলো ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম, বাস এখন এখান থেকে ক্লোজ করার পরে সবগুলো মেল চলে আসছে। তারপরে অ্যাট এনি টাইম, এখন আপনি এনি টাইম সবসময় মেলগুলো দেখবেন না, আপনি এক সপ্তাহের পুরাতন মেল বা এক মাসের পুরাতন বা 6 মাসের আগের, যেমন আমি এক মাসের আগের যে মেলগুলো সেগুলো দেখবে, যে এক মাসের আগের মেলগুলো দেখাচ্ছে। এখন আমি আবার এনি টাইম রাখি, বাস তারপর এখানে ধরেন হ্যাজ অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট দেওয়া যে মেলগুলো আছে সেগুলো দেখাবে, হ্যাজ অ্যাটাচমেন্টে ক্লিক করলাম, বাস যেগুলো অ্যাটাচমেন্ট আছে সেগুলো দেখাবে।
এই যে এখানে 40 কেবির উপরে যে মেলগুলো আছে সেগুলো অ্যাটাচমেন্ট সহকারে দেখাবে। তারপর এখানে অ্যাটাচমেন্ট স্যার আমরা যদি এই যে পিডিএফ এখানে যেটা আমাদের টু, আমরা এখানে টুতে গেলে আরও মেল এখানে ধরেন যাচ্ছে টু এর মধ্যে থেকে যে মেলগুলো কি করছে আমাদের আমরা পাঠাইছি সেগুলো দেখাবে। তারপরে এক্সক্লুসিভ এই যে এখানে এই আনরিড যে মেলগুলো সেগুলো এইভাবে কিন্তু আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারেন, এই অপশনগুলো দেওয়া আছে। তারপর এটা ক্লোজ করে দিয়ে আবার যদি আমরা এখানে চলে আসি, আসার পরে ধরুন আমরা তো এটা দেখলাম, তারপরে ডেট উইথ ইন, তাহলে আপনি ধরেন যে এখানে একদিনের বা আপনি এখানে কত দিনের মেলগুলো দেখবেন সেগুলো দেখাইতে পারেন ডেটের বিষয় দিয়ে। বাস তারপর এখান থেকে এগুলো সার আপনি যে এখান থেকে ডেট কাস্টমাইজ করে আপনি এখান থেকে নিজের মতো করে ডেট সেট করতে পারেন। আপনি এখানে যাই যে নিজের মতো করে ডেট দিয়ে তারপর সেই ডেটের ভিতরে মেলগুলো আপনি সার্চ করতে পারেন। তারপর আপনি এখানে সার্চ অল মেল, আপনার সমস্ত মেলগুলো থেকে দেখাবে। আপনি যদি চান যে এখানে স্পেসিফিক করে দেবেন ইনবক্স না স্টার্ট না ড্রাফ, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন এখন অপশন দেওয়া আছে, আপনি যেটা দেবেন সেটা দিয়ে সার্চ করবে। তারপরে অ্যাটাচমেন্ট দিয়ে অ্যাটাচমেন্ট সহকারে আসবে, তারপরে ইনক্লুড চেট থাকবে না সেটা দিয়ে আপনি সার্চ করতে পারেন। এগুলো হচ্ছে আপনি অ্যাডভান্স সার্চের অপশন, এগুলো ধরুন আমাদের এখানে মেল থেকে আমরা করতে পারি। বাস তাহলে আমরা এখানে সার্চের বিষয়টা জানলাম। বাস তারপর এখন আমরা আবার ইনবক্স আসি, বাস আসার পরে এখন সার্চ অ্যাডভান্স সার্চের পরে এখন যদি আমরা চাই কি করার জন্য, এখান থেকে ইনবক্সের আমাদের যে মেলগুলো আছে এখান থেকে আমরা সিলেক্ট করার জন্য তো বিভিন্নভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করার জন্য আমরা যদি এই যে এখানে ক্লিক করি, তাহলে সিলেক্ট এখানে ক্লিক করলে আমাদের কিন্তু ইনবক্সের সমস্ত মেলগুলো সিলেক্ট হয়ে গেছে। তাহলে এখন ধরুন আমার এখানে এই যে অল 50 কনভার্সন, মানে একটা পেজে কটা 50টা মেল থাকে, তো এখানে 50টা মেল, কিন্তু টোটাল মেল আছে কটা 82টা আছে। এখন 50টা মেল কিন্তু এক পেজের মেলগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে, বাকি সবগুলো সিলেক্ট করতে গেলে সিলেক্ট অল 82 এখানে ক্লিক করবেন, বাস এখন সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন সবগুলো সিলেক্ট হওয়ার পরে যে সবগুলো ডিলিট করতে চান, তাহলে এই যে এখন ডিলেটে ক্লিক করলে ইনবক্সে সবগুলো মেল ডিলেট হয়ে যাবে। আর যদি মনে করেন আপনার এই সিলেক্টটা এখানে ক্লিয়ার করে দেবেন, সিলেক্ট রাখবেন না, তাহলে যে ক্লিয়ার সিলেকশনে ক্লিক করলে সিলেকশন ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপর এখান থেকে যদি আমরা এখান থেকে আনরিড বা রিড কোনো মেল আমরা সিলেক্ট করার জন্য, তাহলে আমরা এই যে এখানে যাবো, যার পরে এই যে আনরিড, আমরা যদি আনরিডে ক্লিক করি তাহলে যে মেলগুলো রিড করা হয় না, এই যে এগুলো যে যেগুলো ব্ল্যাক দেখাচ্ছে এগুলো রিড করা হয় না, আনরিড মেল এগুলো সিলেক্ট হয়েছে। এখন আনরিড মেলগুলো ডিলেট করতে গেলে যে সিলেক্ট করার পর আপনি ডিলেটে ক্লিক করেন ডিলেট হয়ে যাবে, অথবা এখান থেকে ধরেন আপনি যদি এই যে এখানে যান, এই যে ডিলেট, এখান থেকে আপনি যে রাজারে যাবেন ডিলেট, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পর আপনি এই যে ডিলেট এখানে ক্লিক করুন, আপনি ডিলেট করতে পারেন। বাস আপনাকে ভাই করলেই হবে। বাস এবার আমরা আনরিডের মতো আপনি যদি চাই রিড মেলগুলো করবেন, তাহলে এখানে যে আপনি যে রিডে ক্লিক করবেন যেই মেলগুলো রিড করা হয়েছে, এই যেগুলো রিড করা হয়েছে সেগুলো সিলেক্ট হয়ে গেল। সেমভাবে আপনি এই যে এখানে ডিলেট বা বসে আপনার যে এখান থেকে যাওয়া ডিলেট, আপনি যেটা যাবেন সেটা ডিলেট, অথবা আপনি মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলেট দিলে আপনি এভাবে ইচ্ছে করলে রিড বা আনরিড যেটা আছে সেটা আপনি ডিলেট করতে পারেন সিলেক্ট করার পরে। বাস এখন আমরা রিড আনরিডের পর আমরা যদি চাই কী করার জন্য, এখান থেকে আমরা কী করবো, ধরেন যে এখান থেকে আমরা স্টার করবো, তাহলে আমরা এই স্টার আমরা এখানে ক্লিক করি, যেই মেলগুলো স্টার করা আছে এই স্টার সেইগুলো সিলেক্ট হলো। হওয়ার পর স্টার মেলগুলো সিলেক্ট আপনার ডিলেট করতে গেলে আপনি কী করতে পারেন, এখান থেকে সিলেক্ট করার পরে আপনি এই যে এখান থেকে ডিলেট, আপনি মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এই যে ডিলেট, তারপর আপনি বলছি যে এখান থেকে ডিলেট আপনি স্টার মেলগুলো, সেমভাবে আপনি আনস্টার মেলগুলো সেম কাজই করতে পারেন। আপনি এখানে যে আনস্টারে ক্লিক করবেন, আনস্টারে করতে মেলগুলো সিলেক্ট হয়ে গেল, হওয়ার পর আপনি এখান থেকে ডিলেট যেটা আমরা অলরেডি বললাম এগুলো করতে পারেন। বাস আবার যদি চান যে এখানে আপনি সিলেক্ট উঠাই দেবেন, আবার এখানে যে আপনি নাম করে দেন সিলেক্ট উঠে গেল। বাস এখন আবার সবগুলো সিলেক্ট করতে গেলে আমরা এখান থেকে করতে পারি, অথবা এখানে যে আমরা এই যে অলে ক্লিক করলে সবগুলো মেল সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হওয়ার পরে আমরা তো ডিলেটের বিষয়ে জানলাম, ডিলেট ছাড়াও যদি আমাদের সিলেক্ট করার পর আমরা কি করতে চাই, আমরা এখান থেকে আর্কাইভ করবো, তাহলে আপনি এখান থেকে সবগুলো মেল আর্কাইভ করতে গেলে এই যে এখানে আর্কাইভে ক্লিক করবেন এখান থেকে। তারপর যদি মনে করেন যে আপনি সবগুলো করবেন না, আপনি এখান থেকে কোন মেলগুলো করবেন, ধরুন আপনি এখান থেকে রিড মেলগুলো করবেন, তো রিড এসির ক্লিক করলেন রিড মেলগুলো সিলেক্ট হলো, হওয়ার পরে এখন এখানে আর্কাইভে ক্লিক করলে এই রিড মেলগুলো আর্কাইভ হয়ে যাবে। আর্কাইভটা আমরা এখান থেকে ছাড়াও আমরা এই যে এখান থেকে আর্কাইভ করতে পারি, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করলো এই যে আর্কাইভ, তো আপনি যেগুলো করতেছেন করতে পারেন। তো এখান থেকে আমি এই সিলেক্ট উঠাই দিচ্ছি, উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে ধরুন এখান থেকে আমি এই মেলটা আমি ধরুন আর্কাইভ করবো, এইটা করবো আর এটা করবো, এই দুইটা মেল আর্কাইভ করবো। তো দুইটা সিলেক্ট করার পরে আমরা বসে এই যে এখান থেকে করতে পারি, অথবা এই যে এখান থেকে আর্কাইভ এখান থেকে করতে পারি, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা আর্কাইভ করতে পারি। তো আমি এখান থেকেই করলাম আর্কাইভে ক্লিক করলাম, এই দুইটা মেল আর্কাইভ হয়ে গেলো, এই যে দুইটা করলো আর্কাইভ হয়ে গেল। আর্কাইভ হওয়ার পরে এই দুইটা মেল এখন আমরা যদি এবার আনআর্কাইভ করতে চাই, তাহলে কী করতে হবে, এই যে এখানে সার্চ মেল আমরা এখানে যাবো, এখানে যাওয়ার পর আমরা যদি লিখি ইন কোলন দিয়ে আমরা কি লিখবো আর্কাইভ, আর্কাইভ লিখে আমরা এন্টার প্রেস করলাম, বাস এই যে এখানে ধরুন আমার কি এই যে দুইটা মেল ছাড়াও আমার অন্য যে মেলগুলো আর্কাইভ করা আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তার ভিতর থেকে আমার এই যে দুইটা মেল আমি অলরেডি যে আর্কাইভ করলাম, এই দুইটা মেল উপরে চলে আসছে এখানে। আসার পরে এখন এই দুইটা মেল আমি আনআর্কাইভ করতে গেলে মানে কি করতে হবে, এখন দুইটা মেল আমাকে সিলেক্ট করতে হবে, করার পরে এখন আমি কি করব, এই যে এখানে মুভ টু এখানে যাব, যার পর আমি কোথায় এটা মুভ করাবো ইনবক্সে, নিশ্চয়ই যেহেতু আমি ইনবক্স থেকে আর্কাইভ করছি
এইখানে ইনবক্সে বা আপনি যেখানে দরকার সেখানে আপনি আমাকে ভরতে পারেন, সেখানে মুভ করাতে পারেন। তাহলে আমি ইনবক্সে ক্লিক করে আবার ইনবক্সে আগের জায়গায় এটা মুভ করে নিয়ে নিলাম। এইভাবে আপনি চেক করলে আর্কাইভে করতে পারেন। তারপর এখন আর্কাইভসের আমরা এখান থেকে এক বা একাধিক মেল সিলেক্ট করার পরে আমরা তো এখান থেকে বলছি যে ডিলেট করতে পারি। তাছাড়া এখানে এটা কি দেওয়া আছে, রিপোর্ট স্প্যাম। এখন আপনি যদি মনে করেন ইনবক্সের মধ্যে আপনার যে মেলগুলো আছে এগুলো আপনার সব প্রয়োজনীয় মেল না, কিছু মেল অপ্রয়োজনীয় আসে, তা আপনি যদি মনে করেন যে এই মেলগুলোকে আপনার স্প্যামের মধ্যে আপনি কি করবেন, ট্রান্সফার করে দেবেন, যে এই মেলগুলো স্প্যামে আসবে নেক্সট টাইমে। সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করার পরে আপনি যদি এই যে এখানে রিপোর্ট স্প্যাম এখানে ক্লিক করেন, বাস এখন ধরুন আপনার এই দুইটা মেল এখন কোথায় চলে আসছে, আপনি মরশুন আসলো এই যে স্প্যামে চলে আসছে, স্প্যামে চলে আসলো। এখন নেক্সট টাইম থেকে এই যে দুইটা মেল আপনি যে স্প্যামে নিলেন, এখন নেক্সট টাইম থেকে আপনার এই মেলগুলার এই যে মেলগুলো আসছে এখন নেক্সট টাইমে এই মেলগুলো কি আসবে, আপনার স্প্যামে চলে আসবে, মানে এই ক্যাটাগরির মেলগুলো আপনার স্প্যামে চলে আসবে আর ইনবক্সে আসবে না, যেহেতু আপনি দেখা দিচ্ছেন কি এগুলো স্প্যামিং মেল। এই কারণে বাস এখন গুগল জিমেলকে কি করবে, এই মেলগুলো ইনবক্সে না পাঠায় সরাসরি স্প্যামে পাঠায় দেবে এই ক্যাটাগরি মেলগুলোকে। এটাই সেই বিষয়টা। আবার যদি চান এখান থেকে আপনি ইয়েতে নিতে, তাহলে আপনি সিলেক্ট করে আপনি এখান থেকে কি করবেন, আপনি যে নট স্প্যাম যদি মনে করেন স্প্যাম না, তাহলে আপনি নট স্প্যামে ক্লিক করলেন, বাস আবার এখানে ইনবক্সে চলে আসলো, চলে আসছে। কিন্তু আপনি যদি মনে করেন স্প্যাম না, তাহলে নট স্প্যাম করে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারেন, বাস এই হচ্ছে বিষয়টা। বাস তারপরে ধরুন এখান থেকে আমরা যে এখান থেকে এই মেলটা সিলেক্ট করার পরে আমরা ধরেন তো এখান থেকে এই যে অপশনটা আছে এটা মার্কেস আনরিড, তো আমরা ধরুন এটা যদি ক্লিক করি একটা বা একাধিক আমি দুইটা সিলেক্ট করলাম, এখন আমি এই যে এখানে আনরিডে ক্লিক করলাম তো দুইটা মেল আনরিড হয়ে গেল। আবার যদি মনে করেন যে এগুলো আপনি কী করবেন, আবার রিড করবেন, তাহলে এখান থেকে সিলেক্ট করলেন, বাস এখন ধরেন আবার এই আনরিড হয়ে গেল। তারপর আমরা ধরেন রিড আনরিডের বিষয়টা ইচ্ছা করলে আমরা এখান থেকে যে সিলেক্ট করার পরে আমরা এই যে এখান থেকে করতে পারি, এই যে মার্কেস আনরিড দিলে আনরিড হয়ে গেল, আবার এটা ক্লিক করলে বাস আবার হয়ে গেলো। এগুলো আমরা এখান থেকে করতে পারি। বা তারপরে ধরুন এখান থেকে এই আনরেটেড সারা আমরা যদি এখানে আসি, এটাকে আমাদের স্নুজ, তো স্নুজের বিষয়টা কি কাজ করে, স্নুজ হচ্ছে কি আপনি যদি চান যে আপনার ইনবক্স থেকে টেম্পোরারিভাবে আপনি কোনো ইমেল আপনি কি করবেন, আপনি অন্য জায়গায় আপনি হিডেন করে রাখবেন, যাতে আপনি এখানে যেই আপনি ডেট টাইম দিয়ে আপনি এখানে অন্য জায়গায় হিডেন করে রাখবেন, যাতে নেক্সট টাইমে আপনার অটোমেটিক্যালি আপনার ইনবক্সের আপনার টপে মেলটা চলে আসে। তো সেই কাজটা আপনি করতে পারেন, যে কীরকম বিষয়টা, ধরুন এখান থেকে ধরুন আমার এই দুইটা মেল আমি কী করবো স্নুজ করবো, করার জন্য এখান থেকে সিলেক্ট করার পরে আমি এই যে স্নুজ এখান থেকে বা আমি মাউসের ডান বাটনে ক্লিক করার পরে আমার এই যে এখানে আসলে স্নুজ, অথবা ধরেন আমি এই যে এখান থেকে সিলেক্ট করার পর আমরা এখান থেকেও এই যে স্নুজ এখান থেকে করতে পারি, বাস এখান থেকে এক জায়গা থেকে করলে হবে। তাহলে আমি সিলেক্ট করার পর ধরুন উপর থেকে করি, তাই আমি স্নুজে ক্লিক করলাম, করার পরে এখানে কিন্তু স্নুজের এই যে কিছু ডিফল্ট এখানে কিন্তু আপনার টাইম দেওয়া আছে, যে আপনি লাস্ট টুডে আপনি আজকে 6:00 PM এর জন্য করবেন, না আগামীকাল 8:00 জন্য করবেন, না এই উইকেন্ডের জন্য করবেন, না নেক্সট উইকের জন্য করবেন, এগুলো দেওয়া আছে। আর আপনি এই করে সারা যদি পিক ডেট অ্যান্ড টাইম, মানে আপনি জানেন যে নিজের মতো করে আপনি এখানে কাস্টমাইজ করে দেবেন ডেট টাইম। কারণ আমি এখানে দিলাম কি 14 তারিখ দিলাম, দেওয়ার পর এখানে কটার দিকে আপনার এখানে কাজটা করবে, আমরা দিলাম 9:00 কত কাজ করবো, 9:50, তারপর AM PM আপনি দিতে পারেন। বাস আমি ধরুন এটা দেওয়ার পর এখন আমি সেভে ক্লিক করি, বাস এখন এই দুইটা কনভার্সন আমার দুইটা মেল কিন্তু আমার ইনবক্স থেকে চলে গেল। ইনবক্স থেকে চলে আমার কোথায় চলে আসছে, আমার এই যে আমি স্নুজ এখানে গেলে এই স্নুজের অপশনে আমার ক্ষেত্রে এই দুইটা মেল চলে আসছে, এবং চলে আসার পরে আমি এই যে এখন December 14 যেই টাইম দিলাম সেই টাইমে কিন্তু অটোমেটিক্যালি আবার এই আমার এই মেল দুইটা আমার ইনবক্সের টপে চলে আসবে। এই রয়েছে আমার স্নুজের বিষয়টা। আপনি যদি করতে চান টেম্পোরারিভাবে আপনি ইনবক্স থেকে ধরেন সরানো থেকে রাখতে পারেন, আপনার ডেট টাইম দিয়ে ডেট টাইম ওভার হয়ে গেলে অটোমেটিক্যালি আবার ইনবক্সের আপনার টপে চলে আসবে। এই রয়েছে স্নুজের বিষয়টা। এখন আপনি চান যে স্নুজ করার পরে এটা আপনার আনস্নুজ করুন, স্নুজ আপনি রাখবেন না, তাহলে কী করবেন, আনস্নুজ করার জন্য আপনি ধরেন যে এখান থেকে এই যে মেল দুইটা আপনি ধরেন যে এখানে সিলেক্ট করলেন, করার পরে এখন আপনি যদি মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে দেখবেন যে আপনার এখানে এই যে স্নুজ অপশন আবার দেওয়া আছে। এখন আপনি স্নুজে ক্লিক করে বা আপনি এই যে এখান থেকে সিলেক্ট করার পর আবার যদি আপনি যান এই যে স্নুজ এখানে ক্লিক করেন, করার পরে দেখবেন লাস্ট এই যে লেখা আছে আনস্নুজ, এই যে আনস্নুজ যদি আপনি ক্লিক করেন বাস আপনার মেল দুইটা আনস্নুজ হয়ে গেল। করার পরে এখন ইনবক্সে গেলে দেখবেন আবার আগের জায়গায় মেল দুইটা চলে আসছে। এইটা হচ্ছে স্নুজের বিষয়টা। বাস তারপর আবার যদি আমরা কোনো মেল এখান থেকে সিলেক্ট করি, বাস করার পরে এখন ধরুন আমাদের স্নুসের পর এখানে দেওয়া আছে কি আমাদের অ্যাড টু ট্যাক্স, তাহলে আমরা ইচ্ছা করলে আমাদের এখান থেকে মেল আমরা অ্যাড টু ট্যাক্সে আমরা ট্যাক্সের মধ্যে অ্যাড করতে পারি। করার জন্য এখানে ক্লিক করব, বাস তারপর এখানে আমাদের যে এখান থেকে ধরুন আমাদের এজিটা চলে আসছে এটা এখানে, তারপর আমরা এখন ধরুন যে কী করি ডিটেলস আমার এই মেল সম্বন্ধে এখানে ডিটেলস আমরা লিখতে পারি, তারপর আমরা এখান থেকে ডেট টাইম সেট করতে পারি। তো আপনি এখান থেকে ডেট দিলেন, তারপরে সেট টাইম আপনি টাইম দিলেন, তারপর আপনি যদি চান যে রিপিট ইউজ করতে সেটাও করতে পারেন, রিপিট আপনি এখানে কয়বার করবেন, তারপর আপনি এখানে ডে না উইক কী থাকবে সেটা সেট করতে পারেন, টাইম সেট করতে পারেন, আরও বিষয় দেওয়া আছে এগুলো করে লাস্ট ওকেতে ক্লিক করে আপনি এই বিষয়গুলো সেট করতে পারেন। মানে আপনার এই মেলটাকে আপনি টাস্কের মধ্যে অ্যাড করতে পারেন, একটা আপনার ক্যালেন্ডার হিসাবে আপনি এখানে যে ক্যালেন্ডারের মধ্যে আপনার ডেট টাইম দিয়ে আপনি ইচ্ছে করলে এখানে এই টাস্কের মধ্যে অ্যাড করতে পারেন। বাস এটা এখানে করার পরে
তারপরে ধরুন এখানে আপনার যে আরো কিছু বিষয় দেওয়া আছে কি, যেমন এখান থেকে ধরুন আমরা কি করতে পারি, আবার যদি মনে করেন আমরা এই যে এখানে যাই, এখানে যাওয়ার পরে ধরেন আমরা এখান থেকে এটা কি শর্ট করা আছে অর্ডার, অর্ডার অনুসারে আপনি যেটা ডেট দিয়ে করতে পারেন, তারপর রিনেম লিস্ট, আপনি যে লিস্টটা যেটা আপনি করছেন এই যে নামটা আছে রিনেম করতে পারেন, রিনেম করতে পারেন, রিনেম করবো না। তারপর এখানে গেলে ধরেন যে আমরা প্রিন্ট করতে পারি, কিবোর্ড শর্টকাট করতে পারি, এগুলো দেওয়া আছে। এখন এখান থেকে ধরেন আমরা যদি আবার এই যে এখানে আসি, আসার পরে ক্রিয়েট নিউ লিস্ট, আমরা ক্রিয়েট লিস্ট গিয়ে এখানে একটা নতুন করে লিস্টের নাম দিলাম, নাম দিলাম, ধরেন নামটা দেওয়ার পর আমরা ডানে ক্লিক করি। এখন এখান থেকে ধরুন আমরা নতুন করে অন্য একটা মেল দিই, যেমন এই মেলটা এখানে ড্রাগ করে ড্রপ করলাম। বাস এখন এটার জন্য সেম পাবো আপনার ডিটেলস, ডেট টাইম, বাস ডেট টাইম সেট আপনার টাইম এগুলো সেট করে দিয়ে, বাস তারপর এখান থেকে ধরেন যে এটা করার পরে তারপরে ধরুন আমরা এখান থেকে কী করতে পারি, যে এখান থেকে আবার এই যে এখানে এসে আসার পরে ধরুন আমরা এই যে নিউ লিস্টটিকে নতুন লিস্ট তৈরি করতে পারি, তারপর ধরুন আপনি এখান থেকে তৈরি আমরা দেখলামই, তো এগুলোতে মনে করেন বিষয়গুলো করতে পারি। বাস এখন যদি মনে করেন আমরা এখানে আবার যাই, যার পর আপনি এই যেখান থেকে যেগুলো করবেন এগুলো সব এখানে থাকবে, তা আপনি যে কেউ অনলাইন এই যে জোসিম নামে একটা টাস্ক করা আছে আমার, যেটা আমি করছি, তো অ্যাপ টাস্কের মধ্যে আপনার ইমেলগুলোকে আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন, এটা সেই অপশনটা। অ্যাপ টাস্কের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার সেই ভিডিও দেখতে পারেন। বাস এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস তারপর এখানে অ্যাড টাস্কের পরে আমাদের এখানে কী দেওয়া আছে, এখানে আসলে আমাদের মুভ টু, তাহলে আমাদের ইনবক্সের আমাদের মেলগুলো আমরা ইচ্ছা করলে এক জায়গায় থাকার জায়গায় মুভ করতে পারি। তো এখন ধরুন আমরা এই যে সিলেক্ট করা আছে, বা আমরা এখান থেকে আরও মেল সিলেক্ট করলাম, করার পরে এখন আপনি যে কটা মেলে সিলেক্ট করেন না কেন, করার পরে আপনি এই যে মুভ টুতে যাবেন, যার পরে এখান থেকে আপনার এই ইনবক্সের মেলগুলোকে আপনি কোথায় মুভ করাবেন, সেই ক্ষেত্রে এই যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমার এখানে লেবেল নেমগুলো ছিল, এই যে বাংলাদেশ বা এই যে এখানে ইমেল, এই দুইটা আছে। এখন আপনি যদি চান যে এই দুইটা মেল আপনি বাংলাদেশ লেভেলের ভিতরে নেবেন, বা আপনি নতুন করে লেভেল তৈরি করে নেবেন, তাহলে আপনি যে ক্রিয়েট নিউতে গিয়ে আপনি এখানে গিয়ে নতুন করে আপনার লেভেল তৈরি করে নিতে পারেন। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে এই যে লেভেল এখানে তৈরি হয়ে এই দুইটা মেল আমার এই যে লেভেলের ভিতরে চলে আসছে। এখন এই লেভেল থেকে আপনি আবার ইনবক্সে নিতে গেলে এই দুইটা সিলেক্ট করে আপনি যদি এই যে এখানে যান মুভ টু থেকে, আপনি এই যে ইনবক্সে ক্লিক করলে বাস আবার কিন্তু মেল দুইটা এই যে ইনবক্সে চলে গেলে, এই যে ইনবক্স লেখা আসছে। এখন আমি ইনবক্সে গেলে এই ধরনের মেল দুইটা কিন্তু আপনার এই যে ইনবক্সও আসে, পাশাপাশি আমার এই যে লেভেলের ভিতরে দুই জায়গায় আছে, ইনবক্সে গেলে দেখেন লেভেল দেখাচ্ছে, আবার আমি যদি এই লেভেলে যাই ইনবক্স দেখাচ্ছে, এখানে দুই জায়গায় মেলটা আছে। এইভাবে বিষয়গুলো কাজ করে। তারপরে এই লেভেলের এখানে যদি এসে আপনি ইচ্ছে করলে এখান থেকে সাব লেভেল, এর সাব লেভেলে গিয়ে আপনি এখানে এটার অধীনে কী করতে পারেন, আপনার সাব লেভেল তৈরি করতে পারেন, এই সাব লেভেল তৈরি করতে পারেন। তারপর সাব লেভেলের ভিতরে ইচ্ছে করলে আপনি ইনবক্সে যেয়ে আপনার যে কোনো মেল আপনি এখান থেকে ধরেন যে কি মুভ টুতে যেয়ে এই যে আপনার সাব লেভেল যেটা করছেন, এই যে এই সাব লেভেলে যে অ্যাসেসের ভিতরে ক্লিক করলেন, এই সাব লেভেলের ভিতরে মেল দুটো চলে আসছে। আপনি এভাবে কিন্তু বিষয়গুলো করতে পারেন, সাব লেভেলে নিতে পারেন। বাস আবার যদি আমরা এখান থেকে যে কোনো মেল সিলেক্ট করি, বা যে কোনো মেল ধরুন আমরা এখান থেকে সিলেক্ট করার পরে তারপর আমরা মুভ টুতে আসলে এগুলো ছাড়াও কিন্তু আমরা এখান থেকে এই যে সোশ্যাল, আমাদের প্রাইমারি থেকে আমরা সোশ্যালে, আপডেটে, ফোরামে আমরা এই যে আলাদা আলাদা টিপ আছে এখানে নিতে পারি। যেমন আমি যদি এই প্রাইমারি দুইটা মেল আমি কোথায় নেব, ফোরামে, আমি ফোরামে ক্লিক করলাম, আমার ফোরামের ভিতরে মেল দুইটা চলে আসছে। এখানে কিন্তু ফোরাম নাই, আমি দেখার জন্য কী করবো, আমি মরে যাবো, মরে যাওয়ার পর আমি এদিকে আসি, আসার পরে এই যে ফোরাম, আমি ফোরামে যাই, ফোরামে গেলে এদের মেল দুইটা চলে আসছে এখানে। তাহলে এই যে এখানে ইনবক্সের মেল কিন্তু এখানে আমরা ফোরামে গেলে দেখতে পারি, কারণ আপনি যদি এখানে না থাকে এখান থেকে দেখতে পারেন। আবার ইনবক্সে যাই বা যার পরে এইভাবে কিন্তু আপনার প্রাইমারি মেল আপনি এখানে নিতে পারেন। আবার যদি চান যে আপনার সোশ্যালের কোনো মেল আপনার প্রাইমারিতে নেবেন, সোশ্যালে গেলেন, যার পরে সোশ্যাল থেকে আমি এই মেলগুলো ধরুন আমি এই এই তিনটা মেল আমি কোন প্রাইমারিতে নিব, সিলেক্ট করার পর আপনি এখানে মুক্তিতে যান, যার পর আপনি কোথায় নেবেন, প্রাইমারিতে। তাহলে আপনার প্রাইমারিতে এখানে নেওয়ার জন্য এখানে কী করবেন, আপনি এইভাবে না নিয়ে আপনি যে মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে এই যে মুভ টু থেকে আপনার প্রাইমারি বা প্রমোশন যেখানে নেবেন প্রাইমারিতে ক্লিক করেন, আপনি যে প্রাইমারিতে কিন্তু তিনটা মেল চলে আসছে, তিনটা মেল চলে আসলো। এইভাবে কিন্তু আমরা মুভ টুতে যাই, মুভ করতে পারি। বাস তারপরে এখান থেকে আবার আমি মেল সিলেক্ট করার পরে আমরা মুভ টুর বিষয়ে জানলাম। তারপর এখানে লেভেলসে ক্লিক করে কিন্তু আপনি এই যে লেভেলসের যে বিষয়গুলো আছে এখানে কিন্তু নিতে পারেন, কোন জায়গায় ক্লিক করুন সেখানে নেবেন, অথবা লেভেল ছাড়াও আপনি এই যে প্রাইমারি মেল সোশ্যাল আপডেট এখানে সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। বাস অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার আপডেটের ভিতরে কিন্তু প্রাইমারি মেলগুলো চলে যাবে, তো এইগুলো আমরা করতে পারি এখান থেকে। বাস তারপরে যদি আমরা এখান থেকে ধরেন মেল সিলেক্ট করার পরে আবার যদি আমরা ধরেন এখানে আসি, আসার পরে এই যে মার্কেট স্ট্রিট এই দুইটা মেল আমরা যদি রিড করতে চাই এখানে ক্লিক করলে হবে। তারপর এখান থেকে যদি যান আপনার এই মেল দুটো আপনি ইম্পর্টেন্ট মেল হিসেবে সেট করবেন, তাহলে এই যে মার্কেস ইম্পর্টেন্ট এখানে ক্লিক করলে এই দুইটা মেল কিন্তু ইম্পর্টেন্ট, এই যে ইম্পর্টেন্ট মার্ক চলে আসছে এটা। আমাদের চান যে এই দুইটা মেল আপনি বা আপনার যে কটা সিলেক্ট করবেন সে কটা মেল আপনি এখানে নট ইম্পর্টেন্ট করবেন, যে আপনার ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট এই যে মার্কটা থাকবে না, তাহলে আবার এখানে যাবেন, যার পর আপনি এই যে মার্ক এজ নট ইম্পর্টেন্ট এখানে ক্লিক করবেন, এদিন চলে গেছে। আমরা সেম কাজটা কিন্তু আপনি এখান থেকে ক্লিক করবেন, এই যেভাবে কিন্তু করতে পারেন। আবার উঠাইতে গেলে আপনি যেখান থেকে ক্লিক করে উঠাইতে পারেন। তাছাড়া ধরুন এখানে ইম্পর্টেন্ট স্যার আপনি যদি কোনো মেল স্টার করতে চান, রেজিস্টার আপনি স্টারে ক্লিক করবেন, রেজিস্টার আবার এটা ক্লিক করুন, স্টার হয়ে গেল। তো আপনি যে মেলগুলো স্টার করবেন সেগুলো কিন্তু রেজিস্টার আমাদের চলে আসবে।
আপনি স্টার করছেন, এই যে মেলগুলো কিন্তু স্টারে চলে আসে, স্টার এসে মেলগুলো এইবার কিন্তু এখানে বেশি ওটা কাজ করে। বাস তারপরে ধরুন এখান থেকে আমরা আবার যদি কোনো মেল আমরা ধরেন যে সিলেক্ট করি, বা সিলেক্ট করার পরে এখন যদি আবার এখানে আসি, আসার পরে ধরেন এখানে ইম্পর্টেন্ট, এখানে রিড, তারপরে যে স্টার, অ্যাড স্টারে ক্লিক করলে এই দুইটা মেল কিন্তু আমরা এখানে স্টারে নিতে পারি। অ্যাড স্টারে ক্লিক করবেন, এই দুইটা মেল স্টার হয়ে যাবে। আমরা অ্যাড স্টারে ক্লিক করলাম, এই দুইটা মেল স্টার হয়ে গেছে। আবার যদি আমরা এখান থেকে সিলেক্ট করার পরে আবার এখানে যাই, এই যে রিমুভ স্টারে ক্লিক করলাম, স্টার হয়ে গেলাম। এখন যদি চাই যে এখান থেকে আমার মেল কোন আমি ফিল্টার করার জন্য, যে আমার যে এই ধরনের মেলগুলো কি আসবে আমার এখানে ইনবক্সে না এসে আমার অন্য কোনো একটা লেভেলে বা ফোল্ডারে আসবে, তা সেটা আমরা করতে পারি একটা ফিল্টার করার মাধ্যমে। আমরা চাইলে আবার ফিল্টার করার মাধ্যমে ইনবক্সেও চাই অথবা অন্য জায়গায় চাই, দুই জায়গায় নিতে পারি। তা আপনি যে বাজার সেভাবে কিন্তু ফিল্টার করতে পারেন। সেটা করার জন্য আমরা এই যে এখানে চলে আসবো, আসার পরে ধরুন আমরা এখান থেকে আপনি ফর্ম ধরুন সার্চ দেবেন। যেমন আমি দিলাম কি টুইটার, টুইটার লেখা আমি এখান থেকে ফ্রম যে টুইটার থেকে যে মেলগুলো আসছে, তো এটা আমরা লেখার পর আমরা যদি এখানে যে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করি, বাস এখন এখান থেকে ধরুন আপনার এই যে হোয়েন এ মেসেজ এক্সাক্ট ম্যাচ ইউর সার্চ ক্রাইটেরিয়া, আপনার সার্চ ক্রাইটেরিয়ার মধ্যে এক্সাক্ট ম্যাচ করবে, তো সে কী কী বিষয়গুলো ম্যাচ করবে আপনি এখান থেকে দেখাতে পারেন। যে আপনার স্কিপ দ্য ইনবক্স, আপনার যে মেলগুলো আপনার টুইটার থেকে আসবে সেগুলো কি ইনবক্সও থাকবে, যা অন্য জায়গায় থাকবে, দুই জায়গায় থাকবে, না আপনি ইনবক্স থেকে স্কিপ করবেন। যে আপনি স্কিপ করতে গেলে আপনি যে স্কিপ দ্য ইনবক্স, ইনবক্স থেকে স্কিপ করবেন, সেটা করতে পারেন। তারপরে মার্কেস আনডেট আপনি যদি করতেছেন করতে পারেন, স্টাডিট করতে পারেন। তো আমরা এখান থেকে কি করব, আমরা ইনবক্স থেকে স্কিপ করার পর আমরা চাই যে একটা লেভেল এখানে আসবে, সেই ক্ষেত্রে আপনি এই যে এখান থেকে যে লেভেল তৈরি হচ্ছে এখানে নিতে পারেন, অথবা আপনি নিউ লেভেলে গিয়ে আপনি এখান থেকে লেভেল তৈরি করে দেবেন। যেমন আমি দিলাম এখানে জসিম, ক্লাসটাকে নাম দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করলাম, জসিম মার্কেটিং, এর ভিতরে এই লেভেলের ভিতরে এখানে টুইটারের মেলগুলো আসবে, এমনকি আমার যে মেলগুলো অলরেডি আমার এখানে আছে সেই মেলগুলো আমার কোথায় চলে আসবে, এই লেভেলে চলে আসবে, এই ফোল্ডারে চলে আসবে, তো সেটা আমি দেখাই দিলাম। তারপরে চাইলে আপনি এর ফরওয়ার্ডিং অ্যাড্রেস দিয়ে আপনার ফরওয়ার্ডিং অ্যাড্রেসের ভিতরে আপনি ইচ্ছা করলে বিষয়টা করতে পারেন, এখন অপশন দেওয়া আছে। তারপর ডিলেট করবেন কি না আর অন্য বিষয় আছে, এগুলো আপনি চাই করতে পারেন। বাস আমরা এগুলো করবো না, আমরা এখান থেকে শুধু আমাদের স্কিপ করবো ইনবক্স থেকে, যে মেলগুলো টুইটারে আসবে নেক্সট টাইমে সেগুলো আমাদের এই জসিম মার্কেটিং এই ফোল্ডারে আসবে, কিন্তু ইনবক্স আসবে না, ইনবক্স থেকে স্কিপ করবে। পাশাপাশি যেগুলো মেলগুলো টুইটারে অলরেডি আছে সেগুলো আমার এটার ভিতরে আসবে, এবং কয়েকটা আছে এই যে অ্যাপ্লাই 47 ম্যাচিং করছে, তা আমরা এটা টিক মার দেবো যে 47টা মেল আমার এখানে জসিম মার্কেটিংয়ে চলে আসবে। বা দেখানোর পর লাস্ট আমরা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করবো, বাস এখন কিন্তু আমার এখানে এই যে জসিম মার্কেটিংয়ের ভিতরে মেলগুলো চলে আসছে। তো আমি দেখার জন্য আমি যদি এই যে এখান থেকে জসিম মার্কেটিং ক্লিক করি, বা জসিম মার্কেটিংয়ে ক্লিক করলে এখন আমার কিন্তু এই জসিম মার্কেটিংয়ের ভিতরে আমার এখানে এই যে মেলগুলো চলে আসছে, দেখেন জসিম এই জসিম মার্কেটিংয়ের ভিতরে এই লেভেলের ভিতরে 47টা মেল আছে, এই যে 1 থেকে 47 উপরে দেখাচ্ছে মেলগুলো আছে, এবং টুইটার থেকে নেক্সট টাইমে যে মেলগুলো আসবে সেগুলো কিন্তু আমার সরাসরি এই জসিম মার্কেটিং এই ফোল্ডারে বা এই লেভেলের ভিতরে সেই টুইটারে মেলগুলো আসবে, কিন্তু ইনবক্স আর আসবে না। কেন, যেহেতু আমি প্রথমে দেখা দিচ্ছি কি টিক মার দিয়ে যে স্কিপ করবে ইনবক্স, যদি আমি স্কিপটা না দেখাতাম তাহলে ইনবক্স তো আসতো পাশাপাশি এখানে আসতো। এটি হচ্ছে আমাদের এখানে ফিল্টার করা বিষয়টা। এই ফিল্টার করা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আলাদাভাবে ভিডিও দেওয়া, সেই ভিডিও দেখলে আপনার বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। জাস্ট তারপর এখানে যেহেতু আমরা ইনবক্স বিষয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে ফিল্টারটা আমি এখানে শেয়ার করে দিলাম। আর তারপর আবার ইনবক্স আসি, আসার পরে ধরেন এখন আমরা তো এখান থেকে ই দেখলাম, তারপরে যদি মনে করেন এখন আমরা কি করতে চাই যে এখান থেকে যে আপনি এখান থেকে ধরেন যে মেল সিলেক্ট করলেন, বাস মেল সিলেক্ট করার পরে এখন ধরুন এখান থেকে আমরা যদি এই যে এখানে ক্লিক করি, করার পরে ধরুন আপনি কি করতে পারেন এই যে ফিল্টার লাইক দিস, এখান থেকে তো আমরা অলরেডি বিষয়টা দেখলামই ফিল্টারের বিষয়টা। তারপরে এখন আপনি কোনো মেল যদি মিউট করতে চান, মিউট করতে গেলে আপনি সেগুলো সিলেক্ট করে দেবেন, করার পরে যে মিউট, মিউটে ক্লিক করলে দুইটা মেল মিউট হয়ে গেল, মেল মানে দুইটা কনভার্সন। এখন যে মেলগুলো মিউট করছে সেগুলো আপনি নিয়ে আসার জন্য ইন লেখ আপনি যদি মিউট লিখে দেন, বাস যেগুলো মিউট করবেন সেগুলো এই যে এইভাবে আসে, মিউটেড লেখা আছে। আবার আনমিউট করতে গেলে সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি যদি আবার এখানে যান, যারপর আপনি এই যে আনমিউট, আনমিউটে ক্লিক করেন অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আনমিউট এখানে এইভাবে, বা আপনি এখানে গিয়ে আনমিউটে ক্লিক করলে বাস আপনার মেলগুলো আনমিউট হয়ে গেল। এটা হচ্ছে আপনার মিউট আনমিউটের বিষয়টা। তারপর আবার যদি আমরা এখান থেকে কোনো মেল সিলেক্ট করি, করার পর আমরা এখান থেকে যে এই যে ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট, আপনার যেই মেলগুলো সিলেক্ট করবেন সেই মেলগুলো ইচ্ছা করলে আপনি ফরওয়ার্ড করতে পারেন অ্যাটাচমেন্ট হিসাবে। কীরকম বিষয়টা, এই দুইটা মেল সিলেক্ট করার পর আমি যদি ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্টে ক্লিক করি, ক্লিক করার পরে এই দুইটা মেল কিন্তু আমার এখানে কী হয়ে গেল, অ্যাটাচমেন্ট হিসাবে এখানে চলে আসছে, অ্যাটাচমেন্ট হিসাবে চলে আসলো। আসার পরে এখন ধরেন আপনাকে এখানে যার কাছে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস লিখে, আপনি তার ইমেল অ্যাড্রেস দিয়ে সাবজেক্ট লিখে আপনি মেলটা লিখে আপনি এখানে কি সেন্ড করতে পারেন। এখন কী হবে, এখন আপনি যার কাছে পাঠাবেন সে এই মেল দুইটাকে অ্যাটাচমেন্ট হিসাবে দেখতে পারবে, তা আপনি চাইলে কোনো মেলকে ফরওয়ার্ড করতে পারেন এইভাবে অ্যাটাচমেন্ট করে। এটা হচ্ছে এই বিষয়টা। বাস এখানে সেম বিষয়টা কিন্তু আমরা এই এখান থেকে ছাড়াও আপনি ইচ্ছা করলে এখান থেকে কী করতে পারেন, মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এখানে দেওয়া আছে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, আপনি এখান থেকে করতে পারেন, অপশন দেওয়া আছে।
বাস। তারপরে ধরেন এখান থেকে আমাদের এই যে মেল, আমরা যদি চাই যে এখানে কি করার জন্য আলাদা কোনো একটা উইন্ডোতে আমরা ওপেন করার জন্য, সেই ক্ষেত্রে আপনি যেটা আলাদা একটা উইন্ডোতে ওপেন করতে চান সেটা সিলেক্ট করে মাউসের ডানমানে ক্লিক করবেন। করার পর এই যেমন লেখা আছে ওপেন এ নিউ উইন্ডো, এখানে ক্লিক করবেন। বাস এখন এই যে আলাদা নতুন একটা উইন্ডোতে চলে আসলো। আসার পরে এখানে উইন্ডোতে আসার পরে আপনি এই ইমেলটা ইচ্ছা করলে এখান থেকে রিপ্লাই করতে পারেন, রিপ্লাই অল করতে পারেন, ফরওয়ার্ড করতে পারেন। তো রিপ্লাই করলে কি হবে, এখন আমরা যদি এখানে যাই, এখানে গেলাম ধরেন যে কি মেলটা যে পাঠাচ্ছে, মেলটা যে পাঠাচ্ছে তার কাছে সরাসরি রিপ্লাই হয়ে গেলে তার কাছে মেলটা যাবে। আপনি রিপ্লাই আপনি করার সময় যা লেখা দেবেন তার কাছে চলে যাবে। আর রিপ্লাই অল দিলে কি হবে, আপনার এখানে এই যে এখানে যে সিসিতে যা থাকবে, সিসিতে যা থাকবে পাশাপাশি যে মেল পাঠাচ্ছে এখন উভয়ের কাছে কি রিপ্লাই অল দিলে মানে সবার কাছে চলে যাবে। সিসিতে যা থাকবে তার কাছে যাবে, টুতে যা ছিল তার কাছেও যাবে রিপ্লাই অল দিলে। আর ফরওয়ার্ড দিলে আপনি নতুন কাউকে আপনি ইচ্ছা করলে এই মেলটা আপনি নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ফরওয়ার্ড করতে পারেন। এটা সেই বিষয়টা, এইভাবে আপনি আলাদা একটা উইন্ডোতে করে আপনি এখানে রিপ্লাই রিপ্লাই অল ফরওয়ার্ড করতে পারেন। বাস তারপরে এখন আমরা এটা ক্লোজ করার পরে এখন যদি মনে করি আমরা নতুন উইন্ডোতে ওপেন করা ছাড়াও যদি আমরা এখান থেকে এই মেলটা ক্লিক করি, বাস করার পরে ধরুন এখান থেকে কিন্তু আমরা সেম কাজটাতে রিপ্লাই রিপ্লাই অল ফরওয়ার্ড আমরা এখান থেকে ক্লিক করে করতে পারি। বাস তারপরে এই তিনটা অপশন এখানে যদি আমরা এই যে এখানে আসি, এখানে আসলে কিন্তু এখানে দেওয়া আছে রিপ্লাই রিপ্লাই টু অল ফরওয়ার্ড, এখানে দেওয়া আছে, এখান থেকে করতে পারেন। আবার যদি সরাসরি রিপ্লাই করতে গেলে যে রিপ্লাই, অথবা চাইলে যে এখান থেকে যে আপনি স্টারে ক্লিক করলে এই মেলটা আপনার স্টারে চলে আসবে, এই যে স্টারে ক্লিক করলে স্টার করে না বর্তমানে। বাস তারপর যদি মনে করেন আমরা এই যে এখানে ক্লিক করি এখানে কিন্তু আরও অপশন দেওয়া আছে, যেমন এখান থেকে ফিল্টার করতে পারি। তারপর আপনি চান যে এই মেলটা প্রিন্ট করতে, এই যে এখানে প্রিন্টে ক্লিক করবেন, করার পরে এখান থেকে ধরুন আপনি প্রিন্ট করতে পারবেন। বাস এই যে আপনার প্রিন্ট করার জন্য এখানে কোন প্রিন্টার প্রিন্ট করবেন, তারপরে কত পেজ প্রিন্ট করবেন, তারপরে লেআউট কি পোর্ট্রেট থাকবে নাকি এই থাকবে নাকি প্রিন্ট কালার দিবেন না ব্ল্যাক হোয়াইট দিবেন, তারপর আরও সেটিং আছে কোন পেপারে দিবেন, দিয়ে লাস্টে প্রিন্টে ক্লিক করলে আপনি মেলটা প্রিন্ট করতে পারবেন। এই প্রিন্টারের উপর কিন্তু আমার চ্যানেলে যে প্রিন্ট করার উপরে কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও আছে, আপনি ওই ভিডিও দেখলে প্রিন্ট করার বিষয়টা আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। বাস তারপর এখানে দেওয়া আছে বিষয়টা আমি শেয়ার করলাম। বাস এখন ধরুন আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন ধরুন আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে ধরেন আমাদের এই যে এখানে আসার পরে এই যে প্রিন্ট করা ছাড়াও ডিলিট দিস মেসেজ, আপনি যদি মেসেজটা ডিলিট করতে চান তাহলে এই যে ডিলিট মেসেজে ক্লিক করে মেসেজ ডিলিট করতে পারেন, এটা ডিলিট হয়ে যাবে। তারপর রিপোর্ট স্প্যাম, আপনি যদি মনে করেন আপনার এই মেলটা কি যে আপনার প্রয়োজনীয় মেল না, এটা কোনো স্প্যামিং মেল, তাহলে আপনি যে রিপোর্ট স্প্যামে ক্লিক করে আপনার মেলটা আপনি স্প্যামে ট্রান্সফার করে নিতে পারেন। বাস তারপর আপনার এসে রিপোর্ট ফিশিং, তো আপনি যদি মনে করেন এই মেলটা কি কোনো প্রতারণামূলক মেল, কোনো ফ্রড মেল, যে আপনার এই মেলটা ধরেন যে কি আপনার এখানে কোনো আক্রমণাত্মক কোনো মেল হতে পারে, তো এরকম কোনো মেল যদি আপনার কাছে মনে হয় তাহলে সেটা আপনি যে রিপোর্ট ফিশিং করে ইচ্ছা করলে এই মেলটাকে আপনি স্প্যামে নিতে পারেন, নিতে পারেন। পরবর্তীতে এই টাইপের যে মেলগুলো মানে এই যে মেলটা আছে এই ধরনের মেলগুলো কি আসবে আপনার স্প্যামে চলে আসবে, আপনার ইনবক্সে আসবে না। যদি আপনি রিপোর্ট ফিশিং করে দেন সেক্ষেত্রে স্প্যামে যে মেলটা থাকবে পাশাপাশি রিপোর্ট স্প্যাম করলেও স্প্যামে যে মেল থাকবে পরবর্তীতে কিন্তু ওই মেলগুলো মানে ওই টাইপের মেলগুলো আপনার ইনবক্সে এসে সরাসরি আপনার স্প্যামে চলে আসবে। বাস এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে। বাস তারপর শো অরিজিনাল, আপনি যদি চান যে এই মেলটার অরিজিনাল আপনি দেখতে তাহলে শো অরিজিনালে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারেন, তারপর আপনি এই যে এখান থেকে এই যে অরিজিনাল যে বিষয়গুলো আছে এগুলো আপনি ডাউনলোড করতে গেলে এখান থেকে ডাউনলোড করতে পারেন, তারপরে কপি টু ক্লিক বোর্ড থেকে কপি করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো আপনি চাইলে করতে পারেন। বাস তারপর আবার এখানে আসার পরে আপনি এখান থেকে ধরুন কি করতে পারেন ডাউনলোড মেসেজ, আপনি চাইলে এই মেসেজটা ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে। তো এই ডাউনলোড মেসেজ অরিজিনাল এগুলো সবগুলো বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে এই যে সমস্ত বিষয়গুলোর উপরে। তারপর যেহেতু আমাদের টোটাল ইনবক্সটা আমরা আলোচনা করতেছি সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আপনার সাথে আমি আলোচনা করতেছি, এগুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। বাস এখানে ডাউনলোড করতে পারেন এটা। বাস এখন যদি আমরা যে ডাউনলোড মেসেজ দিই, ডাউনলোড মেসেজে ক্লিক করলে মেসেজটা ডাউনলোড হয়ে যাবে, এই ধরনের মেসেজটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। হওয়ার পরে এই যে এখানে ডট ইএমএল ডাউনলোড হলো, আমরা যদি এই যে এখানে যাই শো ইন ফোল্ডার, বাস এখানে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে চলে আসছে, অথবা আমরা এই যে ডাউনলোড যাই ডাউনলোডে গেলে চলে আসছে। এখন এই মেলটা আপনার মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে আপনি ওপেন হইতে যান, এখন যদি আপনার নোটপ্যাডে ক্লিক করেন এই দেখেন আপনার এখানে কিন্তু চলে আসছে এই যে মেলটার এই যে বিষয়টা চলে আসছে, আপনি এবার কিন্তু ইচ্ছা করলে মেসেজ ডাউনলোড করতে পারেন। বাস তারপর আবার এখানে আমরা চলে আসি, আসার পরে আমরা এখানে যাই ডাউনলোডের পরে ট্রান্সলেট মেসেজ, আপনি মেসেজটা ট্রান্সলেট করতে পারেন। তো করার জন্য আমরা যদি এই যে ট্রান্সলেট মেসেজ যাই, বাস এখন এখান থেকে ট্রান্সলেট করার জন্য এই যে আপনার এখান থেকে ধরেন যে অ্যারাবিক আসছে, আপনি অ্যারাবিক ছেড়ে এখানে যান, যার পর আপনি এখান থেকে যে অটোমেটিক্যালি ট্রান্সলেট ইংলিশ, আপনি যদি এটা দেখা দেন অটোমেটিক ইংলিশ ট্রান্সলেট হয়ে যাবে, নাকি ট্রান্সলেট ইংলিশে আপনি এগেন কোড করতে চান না সেক্ষেত্রে কোনটা করবেন এটা দেখাতে পারেন। বাস আমি এখানে যেটা সেটা রাখলাম, তারপর অ্যারাবিক থেকে আমি এখানে দেখাই দিলাম যে কোন ল্যাঙ্গুয়েজ, ধরেন বাংলা দেখাই দিলাম, তাহলে এখান থেকে ধরেন যে বাংলা চলে আসছে, ধন্যবাদ, যা লেখা থাকবে সেটা বাংলায়। এছাড়া আপনি যেটা দেখাই দেবেন এখান থেকে যে সেইভাবে আপনি ট্রান্সলেট করতে পারেন আপনার এই মেসেজটাকে। বাস তারপরে এখানে আমরা আসি, আসার পরে এখানে ট্রান্সলেট করে মার্কেস আনরিড, আপনি যে আনরিড হিসেবে মার্ক করছেন এখান থেকে করতে পারেন, তো অপশন দেওয়া আছে এখানে। বাস এগুলো হচ্ছে আমাদের এখান থেকে এই বিষয়টা, এইভাবে আপনি একটা মেল ওপেন করার পর এখান থেকে এই যে বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন। এখন আমরা আবার ধরেন যে কি ব্যাকে চলে আসি,
ব্যাকে আসার পরে এখান থেকে ধরুন আমরা কি যে কোনো একটা মেল আমরা এখান থেকে ধরুন ওপেন করে সেই বিষয়গুলো কি সেটা কিন্তু আমরা জানলাম। এছাড়া ধরুন আমরা এখান থেকে যদি একাধিক মেল আমরা সিলেক্ট করি, করার পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই ওপেন মুভ টু ট্যাব আমরা ইচ্ছা করলে প্রমোশন বা সোশ্যাল এখান থেকে মুভ করতে পারি। তারপরে ধরুন আমরা এই যে রিপ্লাইতে গিয়ে আমরা রিপ্লাই দিতে পারি। রিপ্লাই অলে ক্লিক করলে কি কাজ করবে, যে এখানে আমাদের এই যে মেলগুলো যেগুলো আমরা সিলেক্ট করলাম এগুলো টু এবং সিসিতে যারা থাকবে তাদের সবার কাছে মেলগুলো আমরা রিপ্লাই করতে পারবো। এটা হচ্ছে রিপ্লাই অলের বিষয়টা। তারপরে ফরওয়ার্ড করলে যেখানে এই মেলগুলো আমরা ধরেন যে এখানে আমাদের এই টু সিসি ছাড়া অন্য নতুন কাউকে আমরা ফরওয়ার্ড করতে পারবো। তো এখানে করার জন্য ধরুন আপনি কি ধরুন আমরা ধরুন রিপ্লাই করবো, তো রিপ্লাইতে ক্লিক করি এদিন আমাদের কিন্তু মেলগুলো ওপেন হয়ে গেল। হওয়ার পরে যে রিপ্লাইতে যে মেলটা পাঠাচ্ছে তার ইমেলটা চলে আসলো, আসার পরে এখানে আপনার যা লিখবেন লেখা স্যান্ডে ক্লিক করে চলে যাবে। বাস এটা চলে যাওয়ার পরে এটা আপনি ক্লোজ করে দিলেন, সিম্পলভাবে পরটা চলে আসছে, আসার পরে আপনি এখান থেকে ধরেন যা লেখা লেখা স্যান্ড করে দেবেন। বাস তারপর এটা ক্লোজ করে এই যেটা আছে এটার মধ্যে যা লাগবেন লেখা আপনি স্যান্ড করে দেবেন। এবার কিন্তু একাধিক মেল আপনি ইচ্ছা করে এবার সিলেক্ট করে কাজটা করতে পারেন, আপনি যদি চান একাধিক সিলেক্ট করে করতে। বাস আবার আমি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে ধরেন এখান থেকে ধরেন আমরা তো এই যে বলছি যে কি আপনার এই যে রিপ্লাই তারপরে ওই যে এটা এগুলো করতে পারি। এছাড়া ধরুন এখানে কিন্তু আরও অপশন দেওয়া আছে, আমরা চাইলে আর্কাইভ করতে পারি। এই যে আর্কাইভে ক্লিক করে আমরা এই তিনটা মেল আর্কাইভ করতে পারি। আর্কাইভ তো অলরেডি আমরা আগে দেখছি যে আর্কাইভের বিষয়টা এখানে দেওয়া আছে, ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে যাবে। তারপরে যে আপনার যদি কোনো মেল ড্রাফট করা থাকে এই যে ড্রাফটে ক্লিক ডিসকার্ড ড্রাফটে ক্লিক করলে ডিসকার্ড হয়ে গেল। তারপর আবার এখানে সিলেক্ট করা অবস্থায় মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে ফরওয়ার্ড অ্যাজ অ্যাটাচমেন্ট আমরা এখানে এই তিনটা মেল আমরা কি করতে পারি অ্যাটাচমেন্টে ফরওয়ার্ড করতে পারি, সেটা তো আমরা অলরেডি আগে দেখলাম এখান থেকে। তারপর আর্কাইভ ডিলেট আমরা রিটার্ন রেড করতে পারি, এগুলো তো অলরেডি আমাদের দেখা হয়ে গেছে এখান থেকে টাস্ক করতে পারি। তারপর মুভ টু থেকে আমরা কোন জায়গায় মুভ করা দরকার করতে পারি, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখছি। এখানে ডান বাটনে ক্লিক করে সেম অপশনগুলো দেওয়া আছে। তারপর লেভেল হিসেবে আমরা কোন জায়গায় নিব সেটা নিতে পারি, তারপরে মিউট করতে পারি, এগুলো অলরেডি আমাদের দেখা হয়ে গেছে। আমরা এখান থেকে যেগুলো দিয়েছি মাউসের ডান বাটনে ক্লিক করলে এখান থেকে সেম কাজগুলো আমরা করতে পারি। মানে একই কাজ আমরা কয়েকভাবে করতে পারি, যে আপনারা কয়েক জায়গায় অপশন মাউসের ডান বাটনে ক্লিক করলে যে অপশনগুলো আছে এখানে কিন্তু উপরে অপশন দেওয়া আছে, অথবা আমরা যদি অনেক অপশন আবার এখানে এই যে এই দিকে আসলো আছে, যেমন আর্কাইভ এই যে ডিলেট এই যে আনডিড স্নুস এখানে দেওয়া আছে, আবার উপরে দেওয়া আছে, আমরা কিন্তু অলরেডি কাজগুলো এখানে দেখা হয়ে গেছে। বাস তারপরে এখানে আমরা যদি কোনো মেল আমরা ধর ওপেন করি, ধর আমরা কোনো মেল ওপেন করলাম, করার পরে এখান থেকে বসে আমরা রেজিস্টার করাই যেগুলো এগুলো তো অলরেডি আমাদের দেখা হয়ে গেলো, এগুলো আমরা এখান থেকে করতে পারি। তারপর রিপ্লাই ফরওয়ার্ড এখান থেকে আমরা করতে পারি। কিন্তু রিপ্লাই অল কখন আসবে, যখন আমাদের এখানে কি এই সিসির মধ্যে থাকবে, সিসি যেখানে থাকবে সেখানে কিন্তু রিপ্লাই অল থাকবে, যেহেতু এই মেলে সিসি নেই এই কারণে কিন্তু এখানে রিপ্লাই অল নাই। এটা সেই বিষয়টা। বাস তারপর আমরা এখানে ব্যাক আসি, এখন যদি আমরা চাই এখান থেকে সবগুলো মেল আমরা কি করার জন্য ধর রিটার্ন রেড করবো, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এখানে গেলে এই যে মার্কেস অল এস রিড এটা দিলে সবগুলো ধরনের রিড হয়ে গেল। আবার এখান থেকে যে এই যে মার্কেস রিড এটা ধরুন এখানে ডিফল্ট যেটা দেওয়া থাকে এটা ক্লিক করলে সবগুলো কিন্তু রিড হয়ে গেল। আবার আনরিড করতে গেলে এখান থেকে ধরুন আমরা সিলেক্ট করে এখান থেকে যে এই যে এখানে মার্কেস আনরিড দিলে সিলেক্ট করে মার্কেস আনরিড দিলে সবগুলো আনরিড হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে রিড হয়ে যাবে। এইভাবে কিন্তু এখানে বিষয়টা করতে পারি আমরা। তারপর তো এই বিষয়গুলো আমরা জানলাম এখান থেকে সব বিষয়গুলো। এখন মনে করেন এগুলো ছাড়াও আমরা যদি এখান থেকে সিলেক্ট উঠাই দিয়ে আমরা এই দিকে আসি, আসার পরে ধরুন আমাদের একটা পেজের মধ্যে এখানে কিন্তু কয়টা মেল থাকে, 50টা থাকে, কারণ 50টা ডিফল্ট সেট করা থাকে। তো আপনি চান যে 50টার পরিবর্তে আপনার এখানে 20টা বা আপনি 100টা নেবেন সে নিতে পারেন। নেওয়ার জন্য আপনি এই যে সেটিংয়ে যে এখান থেকে সিও সেটিংয়ে যাবেন, তারপরে এই যে আপনার জেনারেল সেটিং থেকে আপনার এই যে এখানে ম্যাক্সিমাম পেজ সাইজ 50 দেওয়া আছে, আপনি 50 টাকা যদি এখানে আপনি কমাই বাড়া দেন, কমাই বাড়া দিয়ে আপনি যা করা দেবেন, দেওয়ার পর আপনি লাস্টে যদি আপনার সেভ চেঞ্জ যে সেভ চেঞ্জে ক্লিক করেন এখানে কিন্তু এটা চেঞ্জ করলে এটা অ্যাক্টিভ হতো। সেভ চেঞ্জে ক্লিক করলে আপনি গিয়ে দেখবেন যে এখানে যা করা দেখাবেন আপনার পার পেজে সে কটা মেল শো করবে। বাস এইভাবে কিন্তু এটা আপনি করতে পারেন। তারপর এখানে ধরুন আপনি এই যেখানে আপনি যদি এখানে যান এই যে আপনার এখানে ওল্ডার মানে আপনার এই যে 51 থেকে পরবর্তী মেলগুলো আবার এখানে আসেন আপনার এইভাবে দেখাবে। বাস তারপর আপনি এখানে ধরেন যে কি আপনি কী করতে পারেন এখান থেকে এই যে আপনার টোকেল স্প্রাইট পেন আপনার এই যে এখানে যা ক্লিক করার পরে নো স্প্রাইট বর্তমানে করা আছে, আপনি ভার্টিক্যাল স্প্রাইট দিলে আপনার এখান থেকে যে মেলটা ক্লিক করবেন সেটার আপনার এই মেলটা কী আছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন। আপনি যে মেলটা ক্লিক করবেন এই যে পর্তার মধ্যে দেখে নিতে পারেন। তারপর আপনি এই ব্যবস্থা যদি আপনার হরিজেন্টাল মানে হরিজেন্টাল দিলে নিচে দেখাবে এই যে নিচে যে মেলটা ক্লিক করবে সেটা নিচে আপনি দেখতে পারেন যে কী মেলটা আসছে। এটা সেই বিষয়টা। আবার যদি আমরা এখানে যাই নো স্প্রাইট দিলে বাস আগের মতো হয়ে গেল। এইভাবে কিন্তু বিষয় কাজ করে এখানে। বাস তারপর আপনি যদি চান যে এখানে আপনার ইনবক্সে এই যে উপরের যে বিষয় আছে প্রাইমারি প্রমোশন সোশ্যাল এগুলো মনে করেন আপনার এই তিনটা না রেখে আপনি ধরেন যে শুধু এখানে সরাসরি আপনি ইনবক্সে এখানে সবগুলো মেল একসাথে রাখবেন, মানে এই দুইটা রাখবেন না, শুধু প্রাইমারিটা থাকবে, শুধু প্রাইমারি মেল হিসেবে সবগুলো মেল থাকবে, প্রমোশন সোশ্যাল থাকবে না, সেটাও করতে পারেন। আবার চাইলে এখানে ধরেন যে এই প্রমোশন সোশ্যালের পাশে আরও নতুন করে এখানে আপনার ট্যাব বাড়াইতে পারেন, সেটাও করতে পারেন। তো এটা করার জন্য ধরুন আমরা যদি এখানে এই সেটিং আসি, আসার পর আমরা সিও সেটিংয়ে যাই, তারপর এখান থেকে ইনবক্সে যাবো, যার পর ধরুন এই যে এখান থেকে আমাদের এই দুইটা দেওয়া আছে, আপনি যদি আরও বাড়াতে চান এই যে আপডেট ফোরাম আরও দুইটা বাড়ায় দিলেন, বাড়ানোর পর আমরা যদি সেভ চেঞ্জে যাই
বাস এখন ধরেন কিন্তু এই যে আপডেট চলে আসছে, তারপরে এই যে ফোরাম চলে আসছে, আরও কিন্তু দুইটা বাইরে গেল। এখন আপনি চান যে এখানে আপনার এই যে এখানে শুধু একটা থাকবে, ইনবক্সে সবগুলো মেল থাকবে, সেই ক্ষেত্রে আপনি যে এখানে যে আপনার সিও সেটিংয়ে যে আপনি এখান থেকে ইনবক্সে গিয়ে আপনি যদি এখানে কী করে দেন, এখান থেকে সবগুলো টিক মার্ক উঠিয়ে দেন, শুধু প্রাইমারি রাখলেন, শুধু প্রাইমারি থাকবে। এখন আপনি সেভ চেঞ্জে ক্লিক করলেন, ব্যাস এখন ধরেন এখান থেকে শুধু ইনবক্সের আপনার ধরুন প্রাইমারি হিসাবে এখানে আপনার সবগুলো মেল আছে, আর আলাদা কোনো টেপ নেই। আপনি ইচ্ছা করলে এইভাবে কিন্তু রাখতে পারেন, আপনি যদি চান সেটা করতে পারেন, অপশন দেওয়া আছে এখানে। বাস আবার যদি আমরা আগের মতো করে নিয়ে আসতে গেলে ব্যাস এখন আপনি ইনবক্সে যে আপনি এখান থেকে প্রমোশন সোশ্যাল ছিল, বাস টিক মার্ক দিয়ে আপনি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন, বাস এই যে আমাদের যেটা ছিল সেটা কিন্তু হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি এই বিষয়গুলো ইচ্ছা করলে এখান থেকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। বাস তারপর এখানে আপনার যে মেলে আমাদের ইম্পর্টেন্ট, তারপরে আমাদের সিলেক্ট, এখান থেকে ডিলেট, তারপরে এই যে অন্য অন্য বিষয়গুলো যা আছে এখানে আমাদের ইনবক্সে, তারপরে মেলে ক্লিক করলে এখান থেকে ধরেন যে এই বিষয়গুলো কী করতে হয় সেগুলো আমরা দেখলাম। আবার এখান থেকে এসে আমরা এখান থেকে ধরেন যে এই যে অন্য অন্য বিষয় যেগুলো আছে তো সেগুলো তো আমরা দেখলাম, এগুলো আমরা করতে পারি। তারপর আপনার ধরেন এখান থেকে মেলাম ওপেন করার পর আমরা যদি এই যে এখানে আসি, আসার পরে যে ব্লগ আমরা ইচ্ছা করলে যে ব্লগ করতে পারি, এখান থেকে ব্লগের উপর আমার চ্যানেল আলাদা ভিডিও আছে। তাছাড়া এখানে ইনবক্সের আমরা যে বিষয়গুলো বললাম এখান থেকে এই প্রত্যেকটা বিষয়ের উপর আমি যখন মেল সিলেক্ট করলে এই যে এখানে যে বিষয়গুলো আছে এই প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে, তো সেই ভিডিওগুলো দেখতে কিন্তু আপনি এই বিষয়গুলো আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। কিন্তু আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা কী দেখলাম এখানে, যে আমাদের ইনবক্সের যে টোটাল বিষয়গুলো যেগুলো আছে আমাদের ইমেলের, তো সেই বিষয়গুলো কী আমাদের এখানে ইনবক্সের মধ্যে আমরা কীভাবে আমাদের এই মেসেজগুলো বা মেলগুলো আমরা এখান থেকে যে বিভিন্নভাবে আমরা দেখতে পারি, তারপরে এখানে আমরা কী কী বিষয় করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো কিন্তু আমি আপনার সাথে কী করলাম শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ইনবক্স এ টু জেড ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।